হ্যালো বন্ধুরা আশা করছি যে যেখানেই আছেন সকলেই খুবই ভালো আছেন আজ আমি করে দেখাবো খুবই সহজ পদ্ধতিতে চিকেনের কাবাব পদ্ধতিটা খুব সহজ হলেও খাবারটি কিন্তু হবে অসম্ভব মজাদার তো চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে রেসিপিটা তাহলে শুরু করা যাক এই কাবাব বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম চিকেনকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে গ্রেট করা দু চা চামচ আদা এক চা চামচ গ্রেট করা রসুন ও ছ চা চামচ দই দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে স্বাদ মতো লবণ ও দু চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চা চামচ জিরে গুঁড়ো ও ওয়ান থার্ড চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার মশলাগুলির সাথে মাংসটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে ঠিক এইভাবে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এবার এর মধ্যে একটা চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার হাত দিয়ে ভালোভাবে আরও একবার মেখে চা চামচ গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো এবার এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলাগুলিকে মাংসর সাথে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব ঠিক এইভাবে খুব ভালোভাবে দেখুন বন্ধুরা ম্যারিনেট কিন্তু হয়ে গেছে এবার এক ঘন্টা পর কিন্তু আমি ভেজে নেব এইভাবে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে বারো থেকে তেরো দিন সংরক্ষণ করে রাখা হয় ইচ্ছে হলেই প্রয়োজন মতো ভেজে নিতে পারেন কোনো প্রকার কিন্তু টেস্ট কিন্তু এর নষ্ট হবে না এবার আমি এক ঘন্টা পর একটা তাওয়াতে তেল দিয়ে একে একেটিগুলো ভেজে নেব এখানে আমি সাদা তেল দিয়েছি চার চা চামচ তেল গরম হয়ে গেছে এবার একে একে দেওয়া হচ্ছে এটা কিন্তু আমি করছি একেবারে লো ফ্লেমে দশ মিনিট পর চিকেনগুলিকে একে একে উল্টে দিচ্ছি এখন দেখা যাচ্ছে চিকেনের এক সাইড হালকা লালচে হয়েছে আরও দশ থেকে পনেরো মিনিট পর চিকেনগুলিকে আরও একবার উল্টে লালচে করে নেব সব চিকেনগুলিকে উল্টে পাল্টে দুই সাইড খুব লালচে করে নিতে হবে দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন চিকেনের দুই সাইড কিন্তু খুব ভালোভাবে লালচে হয়ে গেছে একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে এই রান্নাটা হবে কিন্তু পুরোটাই লো ফ্লেমে এই কাবাব তৈরিতে আমার সময় লেগেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কাবাবের দুই সাইড কিন্তু খুব ভালোভাবে পোড়া পোড়া হয়ে গেছে এবার আমাদের বুঝে নিতে হবে এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার কি এবার তো শুধু পরিবেশনের পালা এটা খেতে হয়েছিল অসম্ভব মজাদার আমি চাইব বন্ধুরা আপনারাও বানান আমার মনে হয় দোকানে যে সকল আপনারা কাবাব খেয়েছেন এটা কিন্তু তার থেকেও টেস্টি হবে সাদা ভাতের সঙ্গে হোক কিংবা স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু খেতে লাগবে দারুণ যে যেখানেই আছেন সকলেই খুবই ভালো থাকবেন অন্য রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব ধন্যবাদ টাটা